নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, আজকে আদিপুরুষের বক্স অফিস কালেকশন নিয়ে প্রথমে কথা বলবো। বক্স অফিস কালেকশনের যে বড় ব্যাপার হচ্ছে, সিনেমাটা যে বক্স অফিসে ব্যর্থ হয়েছে এর মেন কারণ কিন্তু দর্শকদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হয়েছে। এর ডায়লগ এবং ভিএফএক্স যথেষ্ট বাজে এবং দর্শকরা এটা একদমই অ্যাকসেপ্ট করতে পারেনি, দর্শকরা সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছেন। এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হয়েছে 392 কোটি টাকা। প্রথম তিন দিনে যেখানে 340 কোটি টাকার মতো গ্রস কালেকশন হয়েছে, সেখানে টোটাল 390 কোটি টাকা গ্রস কালেকশন, একদমই বাজে কালেকশন এবং টোটালি বক্স অফিস এটা ফ্লপ। পরে আপডেটে চলে আসবো সৌভিক কুণ্ডু এবং জিতের আগামী সিনেমা বুমেরাংকে নিয়ে। সিনেমার শুটিং কিন্তু হতে চলেছে এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে, এটা কিন্তু কনফার্ম আপডেট। বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে, যদিও সৌভিক কুণ্ডুর হাতে চোট রয়েছে তবু তিনি শুটিং কিন্তু শুরু করবেন বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল শুটিং কিন্তু শুরু হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সিনেমার যে রিলিজ ডেট, এর টেন্টেটিভ রিলিজ ডেট কিন্তু ঠিক করা হয়েছে ফেব্রুয়ারি 2024 সিনেমাটা রিলিজ হওয়ার কথা টেন্টেটিভলি, যদি শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ সব ঠিকঠাক হয়ে যায়। সেই দুটো আপডেটস আপনাদের কেমন লাগলো আদিপুরুষের বক্স অফিস ভার্ডিক্ট এবং বুমেরাংকে নিয়ে সেটা অবশ্যই জানাবেন। বুমেরাং দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না, বুমেরাংয়ের গল্প কী হতে পারে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কী মনে হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ফেসবুক পেজ জিত ক্রিয়েশনস ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে।